আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে। তো চলেন দেখি আজকে আমি কি কি করি। আর এখান দিয়ে দেখেন বৃষ্টি নামতেছে, দেখেন তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি প্রচুর। আমি দেখাচ্ছি আপনাদের, ওয়েট। দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে অনেক। তো এইখানে হচ্ছে অল্প একটু সামান্য পরিমাণ মানে আটা দিয়ে গরম পানি দিয়ে আমি গোলাটা বানিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ মানে তিন চারটা বা দু তিনটা রুটি হবে আপুর জন্য বানাচ্ছি। আপু নাকি এখন আর ভাত খাবে না, সকালে আজকে বাহিরে নাস্তা করে নেই, তাই চিন্তা করলাম যে রুটি বানাই। আর রাত্রে আব্বু এখন থেকে রুটি খাবে, ভাত খাবে না। তো বলছি ঠিক আছে, সমস্যা নেই। রুটি বানানোর পর আমি দেখাবো কেমন হয়েছে। দেখেন একটা বানানো হয়েছে, আমি এত সুন্দর করে বানাতে পারি না, হ্যাঁ গোল করতে পারি না যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। একটা একটা করে ভাব বানিয়ে ফেল। তো দেখেন ফার্স্ট একটা থেকে কিন্তু দ্বিতীয়টা আরো বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, দ্বিতীয়টা আর একটু সুন্দর হয়েছে। এভাবে করে করি আমি সবগুলো সুন্দর করে বানিয়ে ফেলবো। তাহলে হচ্ছে হাতে নিয়ে নিয়েছি, স্ট্যান্ড লাগাই নি, সকাল সকাল ভালো লাগে না স্ট্যান্ড নিতে। অবশ্যই স্ট্যান্ডেই ভালো, দেখবেন টুক টুক করে ফুলে যাবে আমার রুটিটা সুন্দর। দেখেছেন কি সুন্দর মাশাআল্লাহ। হয়ে গেছে, এইভাবে করে আমি সবগুলো রুটি একটা একটা করে ভেজে নেবো। আর এই পাশ থেকে হচ্ছে কলিজা ভুনাটা গরম করে নেবো। তো দেখেন তিনটা রুটি ভেজে নিয়েছি, আর এই পাশ থেকে কলিজাটা গরম করে নেবো।
পরিমাণ কলিজা দিয়ে দিলাম এখানে, ঢেকে রাখি। দেখেন সকালের নাস্তা। তো এইখানে হচ্ছে আজকে আম পাঠিয়েছে, কে পাঠিয়েছে আজকে? আমার ননদের জামাই ইমন ভাইয়া হচ্ছে আমাদের জন্য সুস্বাদু আম পাঠিয়েছে। আর যখন আমি আমাদের বাসায় ছিলাম তখন হচ্ছে আব্বু হয়তো সাদিয়ার বাসায় পাঠাইছে, আবারও পাঠাবো আমরা। তো সব কিছু তো আর ভিডিওতে এত কিছু দেখানো হয় না, অনেক কিছুই দেখানো হয় না আসলে। আপনারা মনে করেন যে না কিছুই পাঠানো হয় না, হ্যান ত্যান ফ্যান অনেক কিছু যাই না, আগের মতো এত কিছু দেখানো হয় না, আমি এত কিছু দেখাই না, অনেক কিছুই দেখানো হয় না। তো এখানে আর আজকে আব্বু কিন্তু এক একা দাওয়াত খেয়ে আসছে আমাদের। আব্বু এখন ওষুধ খাবে, এর জন্য বক্স নামাইছে। আসলে হচ্ছে খালি ওষুধ খা, খুদাই ওষুধ, ওষুধ খাইয়া খাইয়া আল্লাহ দিলে ভালো থাকতো চায়, খালি সুস্থ থাক, আল্লাহর রহমতে সুস্থ থাকতো চায়। তাব্বু আজকে দাওয়াত খেয়ে এসে খুব খুশি। কি কি খাইছে আমি এখন আপনাদের, এই তোমার ওষুধ থেকে আমার দুটো ওষুধ দাও আবার দই নাকি? মেয়ের বাড়ির আম দেনি, আমার ভাগ্য কত বালা আলাই দিলে, ফুতের বাড়ির আম খাই, ফুতের হোর বাড়ির আম খাই, মেয়ের বাড়ির আম খাই, খালি আমরাই খাই, আমরাই খাই, আমরা কেউ কিছু দেই না, কেক করে কিছু দেই না। না আমার বাসায়ও পান, আমাদের বাসায়ও নিয়ে গেছিলাম আম, আমরা কেউ কিছু দেই না। আমিও যখন গ্রামে গিয়েছিলাম তখন আমিও আম নিয়ে গেছি, আব্বু আমাকে আম কিনে দিছে, আমি বারবার বলছি না দরকার নেই, আব্বু কইছে না নিয়ে যাও নিয়ে যাও। ওই রাখছো ওষুধ, দেখেন কতগুলো ওষুধ নিয়ে বসছে আব্বু, কতগুলো ওষুধ লইছে, দেখেন কতগুলো ওষুধ নিয়েছে আব্বু, এখন এগুলো খাবে। এটা কি ওষুধ আর কি দিতে? গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক, এটা নি ফিনিক্স, এটা নি আমার খাইতে ক মাঝে মাঝে। তো এই যে দেখেন এখানে হচ্ছে শুধু গোশ নিয়েছি, গোশগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো আমি সিদ্ধ দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে। এগুলো হচ্ছে আকিবের জন্য পাঠাবো, এগুলো হচ্ছে আকিবের জন্য পাঠাবো, এর জন্য হাড়গুলো মানে হাড্ডিগুলো ওগুলো সব আলাদা করে রেখে দিয়েছি, আর শুধু গোশগুলো নিয়েছি এখানে। তো এইখানে হচ্ছে গোস দিয়ে দিয়েছি পানি দিয়ে, আর এখানে এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ। এখন হচ্ছে সিদ্ধ দিব গোসটা ভালো করে। এখন হচ্ছে ঢেকে দিব হতে থাকু। আর এই পাশ থেকে হচ্ছে টক রান্না করার জন্য পানি দিয়ে দিয়েছি, এখান দিয়ে দিব মাছগুলো।
এখন হচ্ছে এক একটা করে মশলা দিয়ে দিব, লবণ, ভালো করে মাছটা কষানো হইতেছে। এখন হচ্ছে আমি কাঁচা মরিচ, ধনে পাতা, তারপর হচ্ছে কাঁচা আম দিয়ে দিব এখানে। তো এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম, সাথে কাঁচা আমও দিয়ে দিলাম। দেওয়া হয়েছে, আমি ভিডিওতে দেখাইনি, মানে ভুলে গিয়েছিলাম। তো হতে থাকুক, আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো দেখেন টপিং রান্না হয়ে গেছে, আমি সাথে আবার দুই তিন টুকরা তেঁতুলও দিয়ে দিয়েছি টেস্টের জন্য। তো এই যে দেখেন মাংসগুলো কিন্তু সুন্দর করে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন এগুলো মানে ভেজে নিব। একটু কমায় রাখছি। চুলার আঁচ কমিয়ে এভাবে আস্তে আস্তে করে ভাজতে থাকি। এখান থেকে কিন্তু একাই তেল উঠবে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একাই কিন্তু তেল উঠবে, এর জন্য আর এক্সট্রা তেল ইউজ করতে হবে না। একটু পরপর নাড়া দিব। তো দেখেন এই যে তেল কিন্তু মুছে গেছে, আস্তে আস্তে তেল উঠবো, আরো তেল উঠবো, কিছু কিছু সর্বি থাকলে তেল দেওয়া লাগবে না, নিজে নিজে তেলটা উঠবো। আমি তো কইতাম না, মনে আমার কইতাছে আমি তেল দিবনি, আমি কি না সর্বি মরবি থাকবো তো তেল দাম লাগবো না, তেল সারাই বাজ আয়া দিয়ে কুস্তায় হইতাছে না। পরে আমি কি তেল ডালো তাড়াতাড়ি করে তেল ডাল তারপরে সেচে বুনা করে সুন্দর করে প্যাকেট করে রাখতে দিব। আমার ছেলেরা দেওয়ানোর লেগে আল্লাহ যদি বাসায় রে, নিজেকে যদি আল্লাহ পাকে রাখে। তেল ডালছি না ভালো করে বাজা হইবে, আবার এই তেল দিয়ে আবার রান্না করে তেল এটা পারবো। সেচা মাংসটা সেচা বুনা করে বুনার সময় এই তেলটা এই কাজে লাগবে, এই তেলটা কোনো নষ্ট হইত না। তো দেখেন তেল দেওয়ার পর কিন্তু মালক তেল উঠেছে, আর এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি।
আর একটু ভাজবো, তারপরে তুলে ফেলবো, পরের বাদ বাকিটাও দিয়ে দিব। এখানে দুই পাট ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখেন এইখানে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই তুলে নিয়েছি আর বাকিগুলো এখন দিয়ে দিব। বাকি যে মাংসটা আছে ওগুলো দিয়ে দিই। দেখেন এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। তারপর এখানে ওইগুলো আর এগুলো দিয়ে একসাথে এখানে এই কড়াইতেই মানে প্যানেই রেখে দিব ঢেলে ঢেকে, তারপর আবার সকালে গরম করবো এটা। তো ঠিক আছে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।